হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। তো প্রতিদিনের মতো আজ একটি নতুন রেসিপির ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। আমার আজকের রেসিপি আপনাদের জন্য নারকেলের নাড়ু। কিভাবে পারফেক্টলি বাসায় অল্প সময়ে নারিকেলের নাড়ু তৈরি করা যায় আর এটাকে কীভাবে সংরক্ষণ করলে প্রায় অনেকদিন সংরক্ষণ করতে পারবেন, ওই সকল প্রসেসটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো চলুন কথা না বাড়িয়ে আজকের রেসিপিটা দেখে নিই। রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটাতে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না, আর চ্যানেলটা হেল্পফুল হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন। তো নারিকেলের নাড়ু যেহেতু তৈরি করব, ফার্স্টে লাগবে নারিকেল। তো এখানে আমি 5টা নারিকেল নিয়ে নিয়েছি। এখন এটাকে ভেঙে আমি ভেতরের অংশটাকে গ্রেট করে একদম জোড়া জোড়া করে নিব। আর আজকে আমি প্রায় 5টা নারিকেল দিয়ে আপনাদেরকে নাড়ু তৈরি করে দেখাবো। তো এই তো নারিকেলের ভেতরের অংশটাকে কিন্তু আমি গ্রেট করে নিয়ে চলে আসলাম। আমরা কিন্তু সবাই কম বেশি এটা করতে পারি, সো আমি আর আপনাদেরকে দেখালাম না, আপনারা বাসায় নিজে নিজে করে নেবেন। তো এখন এটাকে আমি রান্না করতে চলে যাব। তো এখন একটা ননস্টিকের প্যানের মধ্যে আমি আগে থেকে যে নারিকেলটা গ্রেট করে রেখেছিলাম ওইটা নিয়ে নিয়েছি। তো এখন এখানে আমি মিষ্টিটা অ্যাড করব। তো এখানে আমি 1 কেজির মতো খেজুরের গুড় দিয়ে দিচ্ছি। তো মিষ্টির পরিমাণটা যার যার স্বাদ অনুযায়ী এখানে অ্যাড করতে পারবেন কমিয়ে বাড়িয়ে। তো এখন এই নারিকেলটার সাথে গুড়টাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এ পর্যায়ে কিন্তু চুলার জ্বাল মিডিয়ামে থাকবে। তো এটাকে নেড়ে চেড়ে আমি 2-3 মিনিট রান্না করে নেওয়ার পর এখানে আমি একটু ফ্লেভারের জন্য 2টা তেজপাতা দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এলাচ কিংবা দারচিনি দিতে পারেন। তো এখন আবার এটাকে নেড়ে চেড়ে গুড়টাকে গলিয়ে পুরো নারিকেলের সাথে মিক্স করে একটু মাখামাখা করে দিব। আর গুড়টা যখন গলে যাবে তখন কিন্তু সামান্য পরিমাণ পানি ছাড়বে নারিকেলটা থেকেও আবার গুড়টা থেকেও। তখনও চুলার জ্বাল মিডিয়ামে রেখে কিন্তু অনবরত নেড়ে চেড়ে এটাকে রান্না করে নিতে হবে যতক্ষণ না পানিটা টেনে একটু মাখো মাখো টাইপ হয়ে আসছে। তো এই তো দেখতেই পাচ্ছেন এখন নারিকেলের কনসিস্টেন্সিটা। এটা কিন্তু প্রায় 15 থেকে 16 মিনিট পর চুলার জ্বাল মিডিয়ামে রেখে এটাকে রান্না করেছি নেড়ে চেড়ে। দেখতেই পাচ্ছেন এর কনসিস্টেন্সি। তো এটাকে আরও আমি 10 থেকে 12 মিনিটের মতো রান্না করব নেড়ে চেড়ে অনবরত। তো প্রায় 11 মিনিট পর দেখতে পাচ্ছেন নারিকেলের মিশ্রণটা কিন্তু প্যানের গা ছেড়ে দিচ্ছে। এখন এটাকে আমি নামিয়ে নিচ্ছি। তো এখন একটা বড় ছড়ানো পাত্রের মধ্যে যে নারিকেলের মিশ্রণটা তৈরি করেছি ওইটা থেকে অর্ধেকটা নিয়ে নিয়েছি, আর বাকি অর্ধেকটা আমি প্যানের মধ্যেই ঢেকে রেখে দিব। তো যে অর্ধেকটা নিয়ে নিয়েছি আমি বড় ছড়ানো পাত্রে, ওইটা থেকে সামান্য কিছু অংশ নিয়ে আমি এরকম হাতের তালুর সাহায্যে গুল গুল করে লাড্ডু শেপ দিয়ে নিয়েছি। আর লাড্ডুর সাইজটা কতটুকু বড় বা ছোট করবেন সেটা আপনাদের ইচ্ছা, সেই পরিমাণ নারিকেলের মিশ্রণ নিয়ে তারপর লাড্ডু শেপটা দিবেন। আর লাড্ডু শেপটা গুল দিলেও পারবেন, আবার আপনাদের ইচ্ছে মতো যে কোনো ধরনের শেপ দিলেও কিন্তু ভালো লাগবে। তো এখন একই প্রসেসে আমি সবগুলো তৈরি করে নিচ্ছি। তো নারিকেলের নাড়ুগুলাকে খুব তাড়াতাড়ি সেট করে নেওয়ার জন্য আমি এখানে মুড়ির গুঁড়ার মধ্যে এগুলাকে এভাবে গড়িয়ে নিয়েছি। এতে করে মুড়ির গুঁড়াটা নাড়ুর ভিতর যে এক্সট্রা তেলটা থাকে নারিকেলের ওইটাকে টেনে নিবে, তারপর নাড়ুগুলা খুব তাড়াতাড়ি সেট হয়ে যাবে। তো আপনাদের যেভাবে ইচ্ছা আপনারা ওইভাবেই করতে পারেন, কিন্তু আমি সাজেস্ট করব নারিকেলের লাড্ডুগুলা সেট করার জন্য এভাবে মুড়ির গুঁড়ার মধ্যে গড়িয়ে নেওয়ার জন্য। আমার কাছে তো খুবই ভালো লাগে, আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই বাসায় ট্রাই করে কমেন্ট করে জানাবেন। তো আমি যে পরিমাণ নাড়ু তৈরি করেছি ওইখান থেকে অর্ধেকটা নাড়ু আমি মুড়ির মধ্যে গড়িয়ে সংরক্ষণ করব, আর অর্ধেকটা নর্মালি আমি সংরক্ষণ করব। কিন্তু নর্মাল যদি রাখি ওই নাড়ুটা সেট হতে একটু টাইম বেশি লাগবে, আর মুড়ির মধ্যে গড়িয়ে নিলে এর টাইমটা খুব কম লাগবে। তো আবারও এগুলো সব কিছু একসাথে তৈরি করে আপনাদের সাথে শেয়ার করব। তো এই তো নাড়ুগুলা কিন্তু তৈরি করে আমি প্রায় 1 ঘন্টার মতো রেস্টে রেখে দিয়েছিলাম। এখন এটাকে আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসলাম। দেখতেই পাচ্ছেন কতটা পারফেক্টলি এগুলো সেট হয়ে গিয়েছে। আপনারা চাইলে কিন্তু সেম প্রসেসে বাসায় তৈরি করতে পারেন। আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে আমি একটা ভেঙে দেখাচ্ছি। যদি আপনারা এই নাড়ুটাকে সংরক্ষণ করতে চান তাহলে কিন্তু এভাবে তৈরি করে যে কোনো একটা এয়ারটাইট কন্টেনারে ভরে নর্মালি সংরক্ষণ করতে পারবেন।
আর নাড়ু তৈরি করলে কিন্তু খুব বেশি দিন সংরক্ষণ করা যায় না। বাচ্চারা কিন্তু মিষ্টি জাতীয় খাবারটা খুব বেশি পছন্দ করে, তো বাসায় যদি এরকম মিষ্টি জাতীয় খাবার তৈরি করা হয়, আমার বাসায় তো কমপক্ষে 15 দিন যায়, এর থেকে বেশি যায় না। তো আপনারা যদি সংরক্ষণ করতে চান তাহলে এয়ারটাইট কন্টেনারে ভরে সংরক্ষণ করতে পারবেন যতদিন ইচ্ছা। তো আশা করি আপনাদের কাছে আমার আজকের এই ছোট্ট রেসিপি ভিডিওটা অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিতে ভুলবেন না, আর কমেন্ট করে জানাবেন আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে। ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি মেম্বার্সদের সাথেও শেয়ার করতে ভুলবেন না, আর চ্যানেলটা যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকের মতো আপনাদের কাছ থেকে আমি এখানে বিদায় নিয়ে নিব। আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।